গল্প পিয়নের আসরে সব বাইকে স্বাগত আজ শোনাব ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের লেখা হাসির গল্প আমার চ্যানেলে যারা নতুন অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আর যারা ইতিমধ্যে চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ শুরু করছি আজকের গল্প নয়ন চাঁদের ব্যবসা প্রথম পর্ব নয়ন চাঁদের বাড়ি ফরাসডাঙা নয়ন চাঁদ গুলি খেয়ে থাকেন একদিন সন্ধ্যাবেলা নয়ন লম্বদর গগন প্রভৃতি বন্ধুরা আড্ডায় বসে নৃত্যক্রিয়ায় ব্যস্ত ছিলেন ক্রিয়াটির গুণ এই যে মাঝে মাঝে মজার মজার কথা চাই তা না হলে প্রাণে ততটা আয়েস হয় না তাই লম্বদর জিজ্ঞাসা করলেন নয়ন আজকাল তোমার কিছু সুখ সওয়াল দেখছি চিনির জলে আর তোমার সে শোলা নাই এখন সন্দেশটুকু রসগোল্লা টুকু না হলে আর তোমার চাট হয় না মুখে একটু তোমার কান্তি বের হয়েছে শরীরে লাবণ্য দেখা দিয়েছে গায়ে তোমার তেল মেরেছে জকের টাকা পেয়েছ নাকি আর সকলেও বলে উঠলেন সত্যি হে ব্যাপারখানা কি বলো দেখি নয়ান গুলিখোর বলে তোমাকে আর চেনা যায় না স্বয়ং মা লক্ষ্মীকে বেটে যেন তুমি মুখে মেখেছ নয়ান কিসে তোমার কপাল ফিরল তা বলো নয়ান অনেকক্ষণ চুপ করে রইলেন বিশেষ চিন্তা করে অবশেষে বাছখাই বললেন আড্ডাধারী মশাই এদের জিজ্ঞাসা করুন এরা হিন্দু কি মুসলমান গগন বললেন ধান ভানতে শিবের গীত কোথাকার কথা কোথা মুসলমান কেন আমরা হতে গেলাম কবে তুমি কারে কাছা খুলে নামাজ করতে দেখেছো যে ফট করে এমন কথা জিজ্ঞাসা করলে নয়ন আজ তুমি আর আর একটু টেনো না তোমার হেড খারাপ হয়ে গেছে নয়ন উত্তর করলেন চট কেন ছাই কথাটা যখন বললাম তখন অবশ্য তার মানে আছে তোমরা জিজ্ঞাসা করলে যে আমার সংসার সচ্ছল কিসে হলো যদি সব কথা খুলে বলি তাহলে হয়তো তোমরা হেসে উঠবে তার চেয়ে না বলা ভালো আজকাল আমার হলো ধর্মগত প্রাণ বন্ধু হলে কি হয় তোমাদের মতিগতি অন্য রকম কিসে আমার দুপয়সা হলো তা আমি তোমাদের বলতে চাই না আর তোমরাও জিজ্ঞাসা করো না নয়নের কথায় সকলের ঘোরতর কৌতূহল জন্মালো কৃষি নয়নের পয়সা হলো এই কথাটা শুনবার জন্য সকলের প্রাণ বড়ই উৎসুক হলো বলবার জন্য নয়নকে সকলে বারবার অনুরোধ করলেন নয়ন কিছুতেই বলেন না অবশেষে স্বয়ং আড্ডাধারী মশাই এসে অনুরোধ করলে নয়ন বলতে লাগলেন নয়ন বললেন আমি বলি কিন্তু যা বলবো তা শুনে যদি হাসো কি ঠাট্টা বিদ্রূপ করো তাহলে জানবো যে তোমরা বন্ধু নও তোমরা মুসলমান নাস্তিক শাক্ত খ্রিস্টান বৈষ্ণব ব্রহ্মজ্ঞানী আর কি নাম করতে বাকি রইল আড্ডাধারী মশাই আড্ডাধারী মশাই হেসে বললেন আর কি বাকি আছে বাকি আর কিছু নেই সেই যে ব্রাহ্মণ দেবতা বলেছিলেন ওরে আট কুড়োর বেটারা যদি সতেরো পর্যন্ত বললি তবে আর আঠেরোর বাকি কি রাখলি ছেলেরা কেবল সতেরো পর্যন্ত বলেছিল তা নয়ন তুমি সতেরো ছেড়ে উনিশ পর্যন্ত উঠেছ বাকি আর কিছু রাখুন হিন্দু ব্রহ্মজ্ঞানী খ্রিস্টান যা কিছু আছে সব জিজ্ঞাসা করলেন ব্রাহ্মণ কাকে গালি দিয়েছিল আর এই সতেরো মানে কি আড্ডাধারী মশাই বললেন এক ব্রাহ্মণ ছিলেন তিনি আঠেরো বললে খেপে যেতেন দেখা পেলেই ছেলেরা তাই তাকে আঠেরো আঠেরো বলে খ্যাপাত গালি তো যা মুখে আসতো তা দিতেন তাছাড়া ইট পাটকেল যা কিছু সামনে পেতেন তাই ছুঁড়ে সেই ব্রাহ্মণ দেবতা ছেলেদের মারতেন একদিন এক পুকুরে ব্রাহ্মণ স্নান করছিলেন কতগুলি ছেলেও সেই পুকুরে স্নান করছিল ব্রাহ্মণকে দেখে আঠেরো বলবার জন্য ছেলেদের মুখ চুলকিয়ে উঠল কিন্তু ভয় ছেলেদের গন্ধ পেয়েই রাগে ব্রাহ্মণের গা গসগষ করছিল জবা ফুলের মতো চোখ করে মাঝে মাঝে তিনি কটমট করে ছেলেদের দিকে তাকাচ্ছিলেন একবার আঠেরো বললে হয় মনে মনে ভাবটা তার এই রকম বড়ই বিপদ আঠেরো না বললেও নয় ওদিকে ব্রাহ্মণের এই রকম শর্মা মূর্তি অনেক ভেবে চিনতে একজন বালক হঠাৎ বলে উঠল ভাই এই পুকুর পাড়ে কটা তাল গাছ আছে এ কথা বলতেই অন্য সব বালকরা গুনতে আরম্ভ করলো এক দুই তিন চার উম সতেরো এতক্ষণ পর্যন্ত ব্রাহ্মণ চুপ করে শুনছিলেন ছেলেরা যেই বলল আর ব্রাহ্মণ একেবারে উঠলেন রেগে অগ্নিমূর্তি হয়ে চিৎকার করে বললেন তবে রে আট ব্যাটারা আর বাকি রইল কি যদি সতেরো পর্যন্ত বললি তবে আর আঠেরোর বাকি রাখলি কি এই বলে নানা রকম গালি দিয়ে ব্রাহ্মণ ছেলেদের মারতে দৌড়লেন ছেলেরা পুকুর থেকে উঠে যে যেদিকে পারল ছুটে পালাল তাই বলছি নয়ন তুমি আমাদের খ্রিস্টান বললে সাত বললে বৈষ্ণব বললে মায় ব্রহ্মজ্ঞানী পর্যন্ত বললে বাকি আর কি রইল আঠেরো ছেড়ে উনিশ বিশ পর্যন্ত হয়ে গেল নয়ন কিছু অপ্রতিভ হলেন নয়নের মন কিছু নরম হলো নয়ন বললেন না না তোমাদের আমি ওসব কথা বলিনি সাত বৈষ্ণব ব্রহ্মজ্ঞানী খ্রিস্টান কি তোমাদের আমি বলতে পারি আমি বলেছি যে আমার কথা বিশ্বাস না করবে সে তাই নয়ন বললেন মনের মিল থাকে তবে বলি আর তোমরা হিন্দু হও আমিও তাই মুসলমান হও আমিও তাই তোমরা যে ঠাকুরগুলি মানবে আমিও সেগুলিকে মানব আমিও যে ঠাকুরগুলিকে মানব তোমাদেরও সেগুলিকে মানতে হবে তা না হলে মনে এর মিল হলো কোথায় সকলেই বললেন ঠিক ঠিক নয়ন নয়ন বলছে ভালো ওই মত বললেন আমি হক কথা বলবো আজ আমার একটু ফিরেছে বলে পুরোনো বন্ধুদের আমি তুচ্ছতা ছিল করবো না তবে দেশের হাওয়া বুঝে আমি তোমাদের কাজ করতে বলি আজকাল দেশে যেরকম হাওয়া পড়েছে তাতে সেকালের মতো এখন আর হাবড়াটি ব্রহ্মজ্ঞান তেত্রিশ কোটি দেবতার পায়ে তেল দিলে চলবে না তারই মধ্যে দুই চারটি মাতালো মাতালো দেবতা বেছে নিতে হবে পুজো দিতে হয় সেই দুই চারটি দেবতার দাও আর সব দেবতারা মুখ হাঁড়ি করে থাকেন থাকুন ঘরের ভাত বেশি করে খাবেন সকলেই বললেন ঠিক 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 কথা হাবড় তাবড় তেত্রিশ কোটির চালকলা জোগায় কেহে বাপু পুজো না পেয়ে মুখ হাঁড়ি করে বসে থাকে থাক বেচারি গুলি করতে যে পুঁটি মাছের প্রাণ সেটা তো বুঝতে হবে তার মধ্যে দু একটি বেছে নাও নিয়ে বাকি সব না মঞ্জুর করে দাও নয়ন বললেন আমারও ঠিক ওই একমত ভেবে চিনতে আমি দুটি দেবতা বের করেছি এক গেলেন কাটিগঙ্গা আর এক হলেন ফণি মনসা বাকি সব না মঞ্জুর সকলেই একবাক্য বাক্য হয়ে সায় দিলেন সকলেই স্বীকার করলেন যে এই দুটি দেবতাই অতি চমৎকার দেবতা আর সব দেবতাকে নামঞ্জুর করে মাটিতে মাথা ঠুকে এই দুটি দেবতাকে সকলে প্রণাম করতে লাগলেন মাটিতে মাথা ঠুকতে ঠুকতে সকলে বললেন হে মা কাটি গঙ্গা হে বাবা ফণীমনসা তোমাদের পায়ে গড় ওং নম ওং নম ওং নম নয়ন বললেন কিন্তু এখনো আসল দেবতাটির কথা বলা হয়নি শেষে বলবো তাই মনে করে সেটি বাকি রেখেছি সেই দেবতাটি মা শীতলা তাঁরই পরে আমার সুখ সম্পত্তি আর আমার ঐশ্বর্য সাবধান কাঁচা খাওয়া দেবতা সকলেই বললেন সাবধান কাঁচা খাওয়া দেবতা নয়ন বললেন এ বাপু ঘেঁটু নয় পেঁচো নয় তোমার মানিক পীর নয় এ মা শীতলা ইংরেজি খবরের কাগজে পর্যন্ত মার নাম বের হয়েছে মার বরে আমার সব শীতলার নাম শুনে সকলেই স্তম্ভিত আর একটু আগে তেত্রিশ কোটি দেবতা নামঞ্জুর হয়ে গিয়েছিল আড়াল থেকে পাঁচে শীতলা সে কথাটি শুনে থাকেন এই ভয়ে সকলের মনে ঘোরতর আতঙ্ক উপস্থিত হল উপস্থিত সভার মধ্যে গগন একটু সাহসী পুরুষ ছিলেন অতি সাহসে ভর করে গগন জিজ্ঞাসা করলেন কি করে হলো ভাই তুমি আধ পয়সা চিনির জলে শোলা ফেলে সেই শোলাটি চুষে চাট করতে তা ঘুচে আজ তোমার সন্দেশ রসগোল্লা কি করে হলো ভাই নয়ন বললেন হ্যাঁ এখন পথে এসো পুজো মানো তো সব কথা খুলে বলি তা না হলে নয়নেই চুপ এই কথা বলে নয়ন কপাত করে মুখ বুঝলেন যার যেমন ক্ষমতা সকলে শীতলার পুজো মানলেন নয়ন তখন আবার মুখের চাবি খুলে নিজের কথা আরম্ভ করলেন নয়ন বলছেন এবার আমার বড়ই বৎসর পড়েছিল খাওয়া দিন হয় কোনো দিন হয় না ভাগ্যক্রমে এমন সময় কলকাতায় বসন্তের হিড়িকটি পড়ল পরে যিনি যা করুন কিন্তু ফিকিরটি আমি প্রথমে বার করি জলা থেকে দিব্যি একটু এঁটেল মাটি নিয়ে আসলাম তাই দিয়ে চমৎকার একটি শীতলা করলাম শীতলা গড়া কিছু মাত্র কঠিন নয় গোল করে মাটির একটা চাবড়া করলেই হলো তার ওপর উত্তম রূপে সিঁদুর মাখালাম টানা টানা লম্বা লম্বা দুটি চোখ করলাম পুরাতন রাংতা দিয়ে শীতলাটি ছোট বড় বসন্তে ছেয়ে ফেললাম শীতলাটি হাতে করে গিন্নিকে সঙ্গে নিয়ে কলকাতায় চললাম সেখানে উপস্থিত হয়ে এক জায়গায় শুনলাম যে একজন শীতলার পান্ডা ছিল বসন্ত রোগে তার তিনটি ছেলে মরে গেছে রাগ করে লাঠি দিয়ে সে তার শীতলা ভেঙে দেশে চলে গেছে সন্ধান করে সে যে খোলার ঘরে থাকত আমি সেইখানে গিয়ে উপস্থিত হলাম তার সেই ঘরটি ভাড়া করলাম বাড়িওয়ালি ও আশেপাশের লোককে বললাম যে মা আমাকে স্বপ্ন দিয়েছেন স্বপ্নে বলেছেন যে ওই যে পান্ডা ছিল সে ভালো করে মার পুজো করত না লোকে পুজো দিলে আগে থাকতে সে নৈবৃদ্ধির মাথার মন্ডাটি খেয়ে ফেলত মা তার ওপর কুপিত হয়ে তাকে নির্বংশ করেছেন সেই দুরাচারের পরিবর্তে মা আমাকে সেবা দাস নিযুক্ত করেছেন তখন চারদিকে খুব ডামাডোল খুব মহামারী লোক মরে উড়কুড় হয়ে উঠছে ভয়ে লোক কাঁটা হয়ে রয়েছে আমাকে পেয়ে সকলের প্রাণটা আশ্বস্ত হলো সকলেই বলল যে মা জাগ্রত বটে একজন পান্ডা যেতে না যেতে কোথা থেকে শীতলা হাতে করে আরেকটি পান্ডা এসে উপস্থিত হলো আর আমাদের কোনো ভয় নেই পাড়ায় আমার বিলক্ষণ প্রতিপত্তি হলো পাড়ার পুজোতেই অনায়াসে আমার সব খরচ নির্বাহ হতে পারত কিন্তু অভিপ্রায় আমার তো আর তা নয় আমার অভিপ্রায় যে মরশুম থাকতে থাকতে দু পয়সা রোজগার করে পুনরায় এয়ার বক্সির কাছে গিয়ে ফিরে আসি কলকাতার আড্ডাগুলি সাহেবরা সব উঠিয়ে দিয়েছেন সেখানে আমার মন টেকে তাই শীতলাটি হাতে করে প্রতিদিন ভিক্ষায় বার হতাম তাই কি ছাই শীতলার গান জানি কিন্তু চিরকাল থেকে আমি কর্মা যে কাজে দাও সেই কাজে আছি সব কাজে হুনহর নিজে একটি শীতলার ছড়া বাঁধলাম বলবো কি ভাই আর রোজগারের কথা ধামা ধামা চাল আর গন্ডা গন্ডা পয়সা ধামার যেন পয়সা বৃষ্টি হতে লাগলো সে সময় যদি কেউ বলতো যে নয়ান হাইকোর্টের জজগিরি খালি হয়েছে তুমি সেই জজগিরিটি করো আমি তাতেও রাজি হতাম না প্রথম দিনের রোজগারটি এনে গিন্নিকে বললাম গিন্নি একবার বের হয়ে দেখো দেখি বাপধন ব্যাপারখানা কি বড় যে গুলিখোর বলে মুখ মুখঝামটা দাও গুলিঘর না হলে এরকম ফিকির বার করে কে ভাবধন এরকম বুদ্ধি যোগায় কার কিন্তু দেখো লম্বদর দর তোমাদের আমি একটি জ্ঞানের কথা বলি সাদা চোখদের যে কখনো বিশ্বাস করবে না সে কথা বলাই বাহুল্য সাদা চোখদের মনটি সদাই জিলিপির পাক সত্যি কথা কাকে বলে তারা একেবারে জানে না প্রমাণ চাও আচ্ছা প্রমাণ করে দিই এই দেখো ছিঁচকে চোর বলে তারা আমাদের মিথ্যে অপবাদ রটায় আচ্ছা তারা তামা তুলসী গঙ্গাজল হাতে করে বলুক কবে কার ছিঁচকে কোন গুলিখোর চুরি করেছে আড্ডাদারি মশাই আপনিও বলুন ছিটের জন্য কবে কোন গুলি খোর আপনার কাছে ছিঁচকে এনেছে ঘটি চোর বলো বাটি চোর বলো ঘাড় হেঁট করে মেনে নি তোমাদের দু কড়া ছিঁচকে কে চুরি করে বাপু তাই বলি হে সাদা চোখগণ ভুলেও কি কখনো তোমরা সত্যি কথা বলতে শিখবে না লম্বোদর গগন প্রভৃতি বললেন ঠিক বলেছ সাদা চোখদের বিশ্বাস নেই সাদা চোখদের ছাওয়া মারালে নাইতে হয় নয়ন বললেন আর বিশ্বাস করো না এই পেশাদার মাতালদের মন সাদাদের সাদা বটে কিন্তু কখন কি ভাবে থাকে তার ঠিক নেই সাত ঘাটের জল এক করে তুমি চারটে পয়সা জোগাড় করলে আড্ডায় এসে সেই চারটে পয়সা আর ছিটে টানলে নেশাটি করে তুমি থেকে বার হলে আর হয়তো কোথা থেকে একটা মাতাল এসে তোমার গায়ের ওপর ঢলে পড়ল তোমার নেশাটি চটে গেল শীতকাল মেঘ করেছে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে ফুরফুর করে বাতাস বইছে সহজে নেশাটি বজায় রাখা ভার তার উপর কোথা থেকে হয়তো একটা মাতাল এসে তোমার গায়ে হড়হড় করে বমি করে দিল তোমার নেশাটির দফা একেবারে রফা হয়ে গেল পেশাদার মাতালেরা এরকম লোকের মর্মান্তিক করে পালপাবনে পেট ভরে মদটুকু খাওয়া গেল অজ্ঞান হয়ে পড়ে থাকা গেল সকাল নেই ক্ষণ নেই অষ্টপ্রহর তুমি মদ খেয়ে তর হয়ে থাকবে মেজাজটি গরম করে রাখবে ঠাকুর দেবতা নিয়ে তোমার বাড়িতে লোকে গান করতে আসবে আর লাঠি নিয়ে তুমি তাদের মারতে দৌড়বে একি বাপু একে কি ভালো কাজ বলে না একে হিন্দু ধর্ম বলে থু ছি লম্বর জিজ্ঞাসা করলেন এই রকম কোন একটা মাতালের পাল্লায় পড়েছিলে নাকি নয়ন বললেন হুম ভাই তবে ভাগ্যে আমার শীতলাটি জাগ্রত হেলা ফেলা গুরুপ তামাকে শীতলা নয় তাই সে যাত্রা আমি রক্ষা পেয়েছিলাম সকলেই অতি আগ্রহের সঙ্গে জিজ্ঞাসা করলেন ব্যাপারখানা কি বলো দেখি নয়ন বললেন ভাই একদিন প্রাতকালে শীতলাটি হাতে করে এক মাতালের বাড়ি গিয়ে উপস্থিত জানি কি ছাই যে সে হয়েছিলাম মাতালের বাড়ি সেটা তাহলে কি আর যেতাম তার বাড়িতে গিয়ে মন্দিরেটি বাজিয়ে সবে মাত্র আরম্ভ করেছি শীতলা বলেন আমি যার ঘরে যাই আর মিনছে কি করলো জানো ভাই এক না কম্বল মুড়ি দিয়ে আ শব্দ করতে করতে ঘরের ভিতর থেকে বাইরে দৌড়ে এলো আর তার সেই বিকট আ শব্দ শুনে পেটের পিলে আমার চমকিয়ে গেল শশব্যস্ত হয়ে প্রাণ নিয়ে আমি পালাবার চেষ্টা করলাম তা ভাই পালাতে না পালাতে ব্যাটা যেন ঠিক কেঁদো বাঘের মতো এসে আমার পিঠের ওপর পড়লো তারপর দুঃখের কথা কি বলবো ভাই এই কিল এই কিল এই কিল আর সে কিল তো নয় এক একটি কিলে মনে হলো যেন পিঠের সব জয়েন খুলে গেল ভাবলাম হায় হায় কেন মরতে শীতলার ব্যবসা করতে গিয়েছিলাম শীতলার ব্যবসা করতে গিয়ে এমন যে শখের প্রাণটি সে প্রাণটি আজ হারালাম যাই হোক মনে সাধে কিল মেরে মিন সে আমার শীতলাটি কেড়ে নিল আমি পালালাম প্রাণটা যে রক্ষা পেল তাই ঠের পথে যেতে যেতে মনে মনে শীতলাকে বললাম মা আর তোমার গান করতে আমি চাই না তোমার চাল পয়সা আর চাই না পিঠের হাড়গুলি যে চুরমার হয়ে গেছে এখন তাই তুমি রক্ষা করো ঘরের ছেলে ঘরে ফিরে যাই গগন বললেন ইস তাই তো এই যে ঠিক সেই সুবল ঘোষের কথা লম্বোধার জিজ্ঞাসা করলেন সুবলের কি হয়েছিল গগন বললেন দুধ বেচে সুবলের পিসি কিছু টাকা করেছিলেন পিসি মরে গেলে সুবল সেই টাকাগুলি পেলেন টাকা পেয়ে সুবল মনে করলেন যে দুর্গত শক্তি করি ঠাকুর করা হল পুজোর দিন আসলো শিঙি চোরা ময়ূর গণেশের গুড় এইসব দেখে সুবলের মনে বড় আনন্দ হল হাড়ে হাড়ে তার ভক্তি বিধে গেল পুজোর কদিন নিজে ক্রমাগত শাঁখ বাজালেন প্রাণপণ চিক করে শাঁকে ফুঁ দিলেন কোঁত পেরে শাঁক বাজাতে বাজাতে এখন গোগ্যটি বার হয়ে পড়ল। তার পাশে গোগের জ্বালায় অস্থির গোগের জ্বালায় অস্থির হয়ে বিসর্জনের সময় সুবল গিয়ে ঠাকুরের সামনে দাঁড়ালেন গলায় কাপড় দিয়ে হাত জোর করে ঠাকুরকে বললেন ধন চাই নামা মান চাই নামা চাই না পুত্তুর বর এখন শাঁক বাজাতে গিয়ে এই বেরিয়েছে গোগগোল তাই রক্ষা কর ঠিক তাই হয়েছিল চাল চাই না মা পয়সা চাই না মা এখন এই হাড়গুলি জোড়া লাগিয়ে দাও কেমন হে নয়ন ঠিক নয় নয়ন বললেন হ্যাঁ ভাই ঠিক তাই কিন্তু আশ্চর্যের কথা বলবো কি ভাই পাঁচ সাত দিন পরে আমার নামে এক চিঠি যে শীতলা কেড়ে নিয়েছিল তার চিঠি ডাকে সেই খোলার ঘরে গিয়ে চিঠি উপস্থিত মাতালটা আমার ঠিকানা জানলো কি করে চিঠিতে লেখা ছিল যে শীঘ্রই এসে তোমার শীতলা নিয়ে যাবে তোমার এ জাগ্রত শীতলা এই শীতলা নিয়ে আমি বড় বিপদে পড়েছি তোমার কোনো ভয় নেই শীঘ্রই তোমার শীতলা নিয়ে যাবে যাই কি না যাই এই কথা নিয়ে মনে মনে অনেক তোল করতে লাগলাম গিন্নি রেগে বললেন যাওই না ছাই তোমায় সে কি খেয়ে ফেলবে আমি বললাম তুমি তো বললে যাওই না ছাই কিন্তু সে কিলের স্বাদ তো আর তুমি জানো না মনে করতে গেলে এখনো আমার আত্মা পুরুষ শুকিয়ে যায় চুনে হলুদ বেটে তোমার হাতে কড়া পড়ে গেল তবুও বলো যাও না চাই এঁটেল মাটি দিয়ে আরেকটি শীতলা করতে পারবো প্রাণটি তো আর এঁটেল মাটি দিয়ে করতে পারবো না যাই হোক অবশেষে যাওয়াই স্থির করলাম সন্ধ্যার পর ভয় ভয় কাঁপতে কাঁপতে প্রাণটি হাতে করে সেই মাতালের বাড়ি গিয়ে উপস্থিত হলাম বাড়ির ভেতরে ঢুকলাম ন জন ন মানব কাউকেও দেখতে পেলাম না বাইরের ঘরের দ্বারের কাছে গিয়ে একটু উঁকি মেরে দেখলাম বাপুরে বলতে এখনো সারা শরীর শিউরে ওঠে বাইরের ঘরের ভিতর দেখি না বসে আছে দুটো ভূত লম্বদার বললেন মাইরি নয়ন বললেন মাইরি ভাই দেখলাম যে ঘরের ভিতর বসে আছেন দুটো ভূত সারা শরীর ঠকঠক করে কাঁপতে লাগলো পা যেন মাটিতে পুঁতে গেল টাকরা পর্যন্ত ধুলো মেরে গেল পালাতে পা ওঠে না রা সরে না অজ্ঞান হতবম্ব হয়ে আমি সেখানে দাঁড়িয়ে রইলাম দুজনের মধ্যে যিনি কর্তা ভূত আমাকে দেখে তিনি উঠে দাঁড়ালেন মুখ দিয়ে তার আগুনের হলকা বের হতে লাগল তিনি আমাকে হাতছানে দিয়ে ভেতরে ডাকলেন আমাতে কি আর আমি ছিলাম যে ভাববো চিন্তা করব সুরসুর করে ভেতরে গেলাম আমাকে বসতে বললেন আস্তে আস্তে আমি ঘরের একপাশে পাশে বসলাম কর্তা বললেন আমাকে চিনতে পারলে না আমি আর কেউ নই আমি সেই মৃত্যুর যা যে তোমার শীতলা কেড়ে নিয়েছিল তোমার এই শীতলাটি জাগ্রত বটে কেবল ওই শীতলাটির জন্য ভূত হয়ে আমাকে আটকে থাকতে হয়েছে তা না হলে বাস আমার বৈকুণ্ঠে এখন তোমার শীতলাটি ফিরিয়ে নাও আমি বৈকুণ্ঠে চলে যাই দ্বিতীয় ভূত বললেন আহা একে তুমি অনেক কিল মেরেছ তাড়াতাড়ি বিদে করো না এ শীতলা কেন যে জাগ্রত সে কথাগুলো একে খুলে বলো লোকের কাছে গিয়ে এ গল্প করবে তাহলে লোকে আরো ভরে এ শীতলার পুজো দেবে এ দু পয়সা রোজগার হবে পেটে খেলে পিঠে সয় পিঠে বিলক্ষণ হয়েছে এখন পেটে খাবার সুবিধা করে দাও কর্তা ভূত আমাকে জিজ্ঞাসা করলেন কেমন হে সব কথা শুনতে চাও কিসে বৈকুণ্ঠটি আমার কানের কাছ দিয়ে গেছে সে কথা শুনতে চাও ভূতেদের কথা শুনে আমার মনে অনেকটা সাহস হয়েছিল ধরে প্রাণের সঞ্চার হয়েছিল আমি বললাম আগে হ্যাঁ শুনতে চাই বইকে তবে মশায়ের কিলের কথা মনে হলে আর জ্ঞান থাকে না কর্তাভূত হেসে বললেন না না আর কিল মারব না তোমার ঘাড়ও মটকিয়ে দেব না কেন তোমার শীতলাকে জাগ্রত বলছি এখন সে সকল কথা শোনো মশায় ধারে গগন প্রভৃতি বলে উঠলেন নয়ান সাহস তো কম নয় স্বচ্ছন্দে বসে ভূতেদের সঙ্গে তুমি গল্প গল্পগাছা করলে বুকের পাটা তো তোমার কম নয় নয়ন উত্তর করলেন বেঁধে মারে সয় ভালো করি কি ভূতে খপ্পরে গিয়ে পড়েছি পালাবার তো আর জো ছিল না কাজেই কাদায় গুন ফেলে পড়ে থাকতে হলো তা না হলে সব সময় ভয় হচ্ছিল কি জানি ভূতের মর্জি যদি বলে বসে যে তোমার পিঠ দেখে আমাদের হাত সুরসুর করছে এসো দুটো কিল মারি তোমার ঘাড় দেখে আমাদের হাত নিষ্পিস করছে এসো ভেঙে দিই তাহলে কি করতাম যাই হোক সেরকম কোনো বিপদ ঘটেনি ভূতগুলো দেখলাম ভালো মানুষ ভূত সেই কর্তা ভূতের এখন আশ্চর্য কাহিনী শোনো শুনছিলেন ত্রৈলক্যনাথ মুখোপাধ্যায় লেখা হাসির গল্প নয়ন চাঁদের ব্যবসা আজ ছিল প্রথম পর্ব গল্পটি লেখক সাধু ভাষায় লিখেছেন আমি গল্পটিকে চলিত ভাষায় পড়ে শোনাবার চেষ্টা করেছি কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন খুব শিগগির ফিরে আসছি দ্বিতীয় পর্ব নিয়ে